গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি গৃহিণী চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আমি আর আমি আজ খুব তাড়াতাড়ি উঠেছি, প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ হবে, আর সকাল দিকে সব কাজ বাজ শেষ। খুব বেশি রোদ্র উঠেছে, তাই কিছু কাপড় চোপড় কাচার ছিল, সেগুলো কেচে নিয়েছি। কেচে ভাবলাম যে না, সবজিগুলো কেটে নেই, কেটে রেখে তারপর দেখা যাক, স্নানটা করলে করব, তারপর রান্না করব, আর না হলে রান্নাটা আগে করে নেব, তারপর স্নানটা করব। আর এত তাড়াতাড়ি স্নানটা করেই বা কী করব বলুন তো? এত রোদ্র উঠেছে আর এত গরম দিচ্ছে, দিনে 2-3 বার করে স্নান করছি, তবুও কিন্তু মানে গরমটা কেটে উঠতে পারছি না, এত গরম দিচ্ছে। আর তাই একদিকে ভাবা যায় যে রান্না বান্না করে তারপর স্নানটা করলেই ঠিক আছে, তারপর একটু বসা যাবে, আর স্নান টান করে আবার যখন এই রান্না করে ঢুকবো এসে আবার সেই ঘেমে একাকার হয়ে যাব। সেটাই ভাবছি কী করা যায়, দেখা যাক কী করি না করি। প্রথমে সবজিগুলো কেটে নেব, তারপর দেখি কী করি, হয়তো রান্নাটা করব, আর না হলে স্নানটা সেরে তারপর রান্নাটা করব। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর সবসময় আর পাশে থাকবেন, ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, আর দেখতে থাকুন, পাশে থাকুন সবসময়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো। আর আমি ডেলি তো দিতে পারছি না ব্লগগুলো, তবুও চেষ্টা করছি 1-2 দিন পর পর দেওয়ার। আর আগামীতে আশা করি আপনারা ডেলি ব্লগ পাবেন আমার। আর এখানে আজ আমি বানাবো এই যে পুরলতিগুলো, পুরলতিগুলো দিয়ে আলু দিয়ে শস্য বাটা দিয়ে চরচরি করে নেব। আর আজ তো ইয়ে নেই, মাছ নেই, তো দেখি কী করি না করি। আর একটু বাঁধাকপি আছে, বাঁধাকপিটা দেখছেন আগে কেটে নিয়েছি, সেগুলো বাঁধাকপির পকোড়াটা করব। আর এই যে পুরলতিগুলো কাটছি, এগুলো দিয়ে শস্য বাটা দিয়ে চরচরি করব। আর ইয়ে আমাদের কলার যে গাছের স্টেম যেটাকে বলে, আমরা তো ওটাকে অনেকে বুগলি বলে বা কেউ কেউ ডেকও বলে, সেটা দিয়ে কালো জিরে বা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা ভাজা ভাজা করব। আর আপনারা সেটাকে, এই যে কলা গাছের স্টেমটাকে কী বলেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। এই যে দেখুন, এটার ছোট্ট এক টুকরো আমি রেখে দিয়েছি, কাল করব। আর এটা কিন্তু ডালে দিয়ে খেতেও ভালো লাগে। আর এই যে সোনামুগের ডাল আছে, সেগুলো একটু ফাটাফাটা করে এগুলো কুচি কুচি করে কেটে শুকনো শুকনো করে রান্না করলে সেটাও খেতে ভালো লাগে। আর শুটকি মাছ দিয়েও খেতে কিন্তু এটা ভালো লাগে। তো আমি আজ এরকম কিছুই করব না, শুধু একটু কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ঝাল ঝাল শুকনো শুকনো হবে, ভালোই লাগবে খেতে গরম ভাতের সাথে। আর এটা কাটার সময় কী হয় জানেন তো, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার মতো হয়তো আপনারা অনেকেই এটাকে এভাবে দেখেছেন, এই যে এটা কাটার সময় যে এটার আঁশটা যে বের হয়, সেটা আঙুলে পেঁচ দিয়ে দিয়ে যখন মা ঠাকুমারা এটা কাটতো, তখন আমরা বলতাম কি যে না, তোমার তো আংটি হয়ে গিয়েছে, এটাকে আমরা আংটি বলতাম। তো তারা যখন এটা কাটা শেষ করতো, তখন এটাকে খুলে, এই আঁশটাকে আঙুল থেকে খুলে কখনো আমাদের দিয়ে দিত দিত আর কি, আমরা একটু সময় খেলা করতাম। তারপর তো এটা নষ্টই হয়ে যায়, যেহেতু এটা আঁশ একটা সুতোর মতো হয়ে যায়, একটু সময় খেলা করে একে বলতাম এই দিয়ে কামি পেয়েছি, এই দিয়ে কামি পেয়েছি এরকম বলে তারপর ফেলে দিতাম। এই যে দেখুন এটাকে এভাবে বের করে এটা পুরো আংটির মতো গোল হয়ে যায়। এটা দিয়ে আমরা ছোটো সময় খেলা করতাম কোনো কোনো সময় আর কি। আর কোনো কোনো কাজে গেলে দেখবেন ছোটোবেলার কথা অনেকটাই মনে পড়ে যায়, অনেক স্মৃতি আমাদের মানে চোখের সামনে ভেসে উঠে। আর এমনি তো আমাদের যে ব্যস্ত জীবন, আমরা তো তেমনভাবে যে বসে যে অতীতের সুখের কথা কোনো সময় বসে যে ভাববো বা ছোটোবেলার কথা ভাববো মনে করব, সেটা তো সব সময় আর হয় না। কিন্তু কোনো কোনো কারণে দেখবেন আমাদের দৈনন্দিন জীবনে সেই কথাগুলো মনে পড়ে যায়, বা সেরকম কোনো ঘটনা ঘটে যায় যেটা আমরা মানে আমাদের ছোটোবেলাকে মনে করিয়ে দেয়। তো তখন খুবই ভালো লাগে, বা আমরাও আমাদের ছেলেমেয়েদেরকে ডেকে বলতে পারি যে দেখ, আমরা এভাবে করেছিলাম ছোটো সময়, বা আমরা এভাবে খেলেছিলাম। অনেক কথাই থাকে এরকম, আমারও আছে, আপনাদেরও আছে, সকলেরই থাকে নিশ্চয়ই।
আর একটু আমি পেঁয়াজটা এবার এই যে দেখুন কেটে নিচ্ছি কুচি কুচি করে। পেঁয়াজটা এই যে বাঁধাকপির পকোড়া করব সেটাতে পেঁয়াজ কুচি দেব আর দুটো লঙ্কা কুচি দিয়ে দেব। এই বাঁধাকপির পকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যদি আপনারা চান আমার চ্যানেলে দেখতে পারেন, এটা দেওয়া আছে ভিডিওটা। এই যে দেখুন কাটাকুটি করে নিয়েছি, আলু আর পুর ডাঁটাগুলো একসাথে কেটে নিয়েছি। এখানে এই যে বললাম কলাগাছের স্টেমটা, এটা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এটাকে এবার একটু জলে হলুদ দিয়ে একটু সময় চুবিয়ে রাখবো। এটা থেকে কষ বের হবে, তো হলুদ জলে চুবলে ভালো হবে। আর এইদিকে বাঁধাকপিটা আর পেঁয়াজ কুচিটাও কেটে রেখেছি। আর এবার যাব উপরে, আমার কাঁচাকুচি তো শেষ, আগেই বললাম আজ খুব তাড়াতাড়ি উঠেছি। এবার শুধু রান্নাটা থেকে গিয়েছে, রান্নাটা করব। আর এই যে দেখুন উপরে যাচ্ছি, দাঁড়ান আপনাদের দেখাবো। আর এখন একটু একটু রোদ দেখা যাচ্ছে, যখন কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম তখন কিন্তু একদমই রোদ ছিল না। আর একটা যেমন কীরকম গরম হাওয়া বই মানে লাগছিলো, ভালো লাগছিলো না, মানে বৃষ্টি হবে না রোদ হবে এটাই ভাবছিলাম আর কি। এখন দেখছি যে না, রৌদ্রটাই দেবে, বৃষ্টি আর দেবে না। আর তখন আমি একসাথে কী করেছি, ঠাকুরঘরটাও মুছে টুচে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু স্নান করে এসে ঠাকুর পুজোটা দেব। আর যদি রান্না করি তাহলে তো করলাম, আর না করলে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্নাটা বসাবো। আর এই যে দেখুন একটা জিনিস দেখাই, এই যে তুলসী গাছটা ওদিকে ছিল, এটাকে এদিকে আনা হয়ে গিয়েছে। আর এটাতে দেখুন জল দিচ্ছি, রোজ দিনই জলটা দিচ্ছি, কিন্তু তবুও পাতাগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে। অসম্ভব গরম দিচ্ছে কিছুদিন ধরে, খুব বেশি গরম। আর কাপড়গুলো তো দিয়ে দিয়েছি। আর আকাশটা দেখুন একবার, আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি হবে না, কারণ রৌদ্র দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি রৌদ্র। আর এবার যাই, খুব বেশি গরমও লাগছে, তো স্নানটা করব ভেবেছিলাম, স্নানটা আর করছি না কারণ এত গরম লাগছে। তাই ভাবলাম যে স্নান যদি করি তারপর রান্নাতে এসে আমি মানে ঘেমে আবার ঘেমে স্নান আর একটা করে নেবো নাকি, তো ভাবলাম যে না রান্নাটা করে নেই, সব কাজবাজ তো শেষই, রান্নাটা করে নেই তারপর আমি স্নানটা করে নেব। স্নান করলে পরেই শেষ আজকের মতো কাজবাজ, মানে রান্না বান্না। রান্নাটাই তো সবথেকে বড় কাজ, কী রান্না করব, কী রান্না করব, সকালের জন্য কী করব, দুপুরের জন্য কী করব, সেটাই চিন্তা ভাবনা আমাদের। তো ভাবলাম যে না রান্নাটা করে নেই আর তারপর স্নানটা করব। স্নানটা করে এসে বসবো একটু সময়। আর এদিকে এই যে দেখুন এই পুঁই আলু দিয়ে শস্য বাটা দিয়ে যে তরকারিটা, সেটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর মোবাইলটাতে চার্জ ছিল না তাই আর পুরো মানে রান্নাটা আপনাদের দেখাতে পারলাম না। এবার এই যে বুলিগুলো কেটেছি সেটা বসিয়ে দেব, কাঁচা লঙ্কা দুটো দেব চিড়ে তেলের মধ্যে, আর পাঁচফোড়ন ফুড়ন দিয়ে এই রান্নাটা করব। এতে কিন্তু একদমই মশলা লাগে না, অল্প একটু হলুদ গুঁড়ো দেবেন আর একটু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা থাকলে ভালো হয়, আমি ধনে গুঁড়ো দিয়েই করেছি। আর লঙ্কা গুঁড়ো দিলে দিতেও পারেন আর নাও দিতে পারেন, যেহেতু এটাতে কাঁচা লঙ্কা দিচ্ছি আমি, যারা ঝাল বেশি খায় তারা তো দিতেই পারেন। আর এই যে পাঁচফোড়ন দিয়ে তারপর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এবার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব মশলাপাতি দিয়ে একটু জল দিয়ে ঢেকে নেব। এটা কিন্তু একদম ভাজা ভাজা হবে, ঝুলটুল থাকবে না একদম, আর ভাল লাগে খেতে, শুকনো শুকনোই হয় কিন্তু খেতে ভালো লাগে। এই যে দেখুন আজকের লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। আর এখানে এই যে ঝিঙে আলু আর কালার ডালের বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম কাল রাতে, সেটা একটু থেকে গিয়েছে। আর এই যে দেখুন বাঁধাকপি, এই বাঁধাকপির পকোড়াটা কিন্তু এই চার পাঁচটাই হয়নি, আর অনেকটাই হয়েছে কিন্তু শেষ হয়ে গিয়েছে এও খেতে খেতে। আর এই যে এখানে বুগলিটা করেছি, করুর মতো করেছি একদম। এবার এগুলোকে রেখে তারপর স্নানে যাব, স্নানটা করে নেব। বেলা প্রায় 12:30 বেজে গিয়েছে, তো স্নানটা এবার সেরে নিই, সেরে নিলেই আজকের জন্য মানে বড় কাজ
বড় কাজ যেটাকে বলা হয় রান্নাবান্না সমাপ্তি আর রাতের বেলা তো মানে দেখা যাবে মাছ টাছ যদি আসে তো সেটা মানে রাতের বেলা মাছ আসুক বা নাই আসুক রান্না করতেই হবে কিছু না কিছু। আর এখন এই যে কিছু বাসনপত্র আছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর গ্যাস ট্যাস মুছে তারপর স্নানটা করে নেবো। এই যে দেখুন বাসন টাসনগুলো সবগুলো মেজে নিয়েছি আর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এই হাঁড়িটাতে আজ রান্না করেছি, ভাত রান্না করেছি হাঁড়িটাতে, কুকারটা ধুয়ে রেখেছি কারণ দুবেলা হয়ে যাবে তাই। আর এখানে সব বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি কারণ এই জানালা দিয়ে একটু করেই খুব বেশি রৌদ্র আসবে তো শুকিয়ে যাবে। আর কাপড়টা এখানে মেলে দিলাম, উপরে যে আবার যাবো আর ভালো লাগছে না। আর এই যে দেখুন বাইরের দিকটা কীরকম করে নিয়েছে। তাহলে বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে, কাল ভিডিওটা যতটুকু করেছিলাম তারপর বিকালে বা রাত্রে কোনো ধরনের ভিডিও করতে পারিনি কারণ কাল দুপুর থেকেই আমার মেয়েটার খুব জ্বর এসেছিল আর মাথা ব্যথা, তাই মানে রান্না তো করেছি ঠিক আছে কিন্তু সেভাবে আর ভিডিওটা করতে পারলাম না, ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, ব্লগটা শেষও করতে পারলাম না। তাই এখন রান্না করছি, এখন বাজে সকাল 9টা হবে, তো ভাবলাম যে না কালকের ব্লগটা তো শেষ করা হয়নি তো আজ একটু কন্টিনিউ করি তারপর শেষ করে দেব ব্লগটা। আর এখানে এই যে দেখুন ছোটো মাছ, ছোটো মাছগুলো আমি পেঁয়াজ বাটা দিয়ে করেছি, ধনে পাতা দিয়ে একটু শুকনো শুকনো করেই করেছি। আর ওদিকে আর করেছি এই যে ভেন্ডি আলু ভাজা করেছি পেঁয়াজ রসুন দিয়ে। আর সকালবেলা এই যে কাকরোল বড়া করেছিলাম সেগুলো দু পিস থেকে গিয়েছে। আর এখানে বসিয়েছি এই যে কালকে যে দেখিয়েছিলাম আপনাদের বুগলি এক টুকরো রয়ে গিয়েছে সেগুলো দিয়ে আর স্কোয়াশ দিয়ে শুটকি মাছের একটা তরকারি করব। আর এখানে বড় মাছও আনা হয়েছিল কাল, ছোটো মাছও আনা হয়েছিল। আর এই যে বড় মাছগুলো, বড় মাছ কি পোনা মাছ, এগুলো একটু হলুদ ও নুন দিয়ে ভেজে রেখেছি
এখন আর কিছু করব না, এটা যদি রাত্রে, এটা রাতের বেলায় করব, ঝিঙে আলু দিয়ে বা শুধু আলু দিয়ে একটা তরকারি করে নেব। এবার এই তরকারিটা করব ছুটকি মাছের, এই যে কলা গাছের স্টেমটা দিয়ে আর কোয়াশ দিয়ে ছুটকি মাছের এই তরকারিটা করব। আর এই যে ভেন্ডি আলু ভাজা দেখালাম সেটা, আর এই যে ছোটো মাছের মানে শুকনো শুকনো করে করেছি পেঁয়াজ বাটা দিয়ে, সেটা এতেই হয়ে যাবে। আর আজ দেখুন কি প্রচণ্ড মানে রৌদ্রটা উঠেছে, দেখেই যেমন শরীরটা জ্বালা করছে। তাই আজও ভাবলাম যে না, সকাল সকাল রান্নাটা করে নেই, তারপর স্নান টান করে বসবো। আর একটা আনারস ছিল, আনারসটার একটু চাটনি করেছি ভাতের সাথে খাওয়ার জন্য, ব্যাস এটাতেই আজকের লাঞ্চ হয়ে যাবে। আর আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।